দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে শুরু করেছে করোনার ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সারা দেশে ভ্যাকসিন পৌঁছবে 1 ফেব্রুয়ারির মধ্যেই। এছাড়া ভ্যাকসিন প্রয়োগে সারা দেশের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণও শেষ হচ্ছে। আজ চূড়ান্ত প্রস্তুতির সাথে ভ্যাকসিন নিবন্ধনের জন্য 4 ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে মোবাইল অ্যাপ সুরক্ষা। প্রতিনিধি ও প্রতিবেদকদের সঙ্গে নিয়ে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সিলেটে পৌঁছায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিডশিল্ডের 2.5 লাখ ডোজ। শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশেষ কাভার্ড ভ্যানে করে নেওয়া হয় ভ্যাকসিনগুলো। এরপর জেলা ইপিএ স্টোরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করা হয়। একইভাবে নোয়াখালীতে ভ্যাকসিন পৌঁছেছে 1,04,000 ডোজ, দিনাজপুরে গিয়েছে 96,000 ডোজ ও যশোরে পৌঁছেছে প্রায় 10,000 ডোজ টিকা। সব মিলিয়ে রবিবার পর্যন্ত ভ্যাকসিন পৌঁছেছে 51টি জেলায়। বিভিন্ন জেলার সিভিল সার্জনরা জানান, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে ভ্যাকসিন। এছাড়া প্রাপ্ত ভ্যাকসিনের তুলনায় আরও বেশি ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। সঠিক টেম্পারেচার মেনটেনের মাধ্যমে আমাদের এই স্টোর ব্যবস্থাপনা হচ্ছে। নিয়ম অনুসারে আমরা আজকে আমাদের যে প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে প্রশিক্ষণ চলছে, আজকে 2টা ভেন্যুতে আমাদের প্রশিক্ষণ চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকাগুলো 1 ফেব্রুয়ারির মধ্যেই পৌঁছবে সারা দেশে। এরপর চলবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাই। ভ্যাকসিনকো বলেছে আমাদের কাছে যে আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য সারা দেশে 6,990টি বুথ থাকবে। প্রতিটি বুথে জনবল সংখ্যা 6 জন, 2 জন ভ্যাকসিনেটর ও 4 জন সহযোগী, যাদের প্রশিক্ষণ শেষ হচ্ছে আজ। এদিকে নিবন্ধনের জন্য গ্রাম পর্যায়ে সহযোগিতা করবে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। একটা ভায়ালের মধ্যে 10টা করে ডোজ থাকে, তাহলে আমার যদি 50 জন হয় তাহলে 5টা ভায়াল হয়, তাহলে আমরা 100 জন। আমরা চিন্তা করবো যে 100 জন যেদিন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরই আমরা একটা ডেট দিয়ে দেবো যে ওই 100 জন ওই দিনে সেটিকে নিয়ে যাবে। 4 ফেব্রুয়ারির পর স্মার্টফোন থেকে ভ্যাকসিন নিবন্ধন করা যাবে বলেও জানান মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।